ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর চন্দ্রযান থ্রির পাশাপাশি রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রস কসমস দীর্ঘ 47 বছর পর লুনা 25 নামের একটি মিশন চাঁদের উদ্দেশ্যে পরিচালনা করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, লুনা 25 চাঁদের বুকে সফলভাবে অবতরণ করার পূর্বেই বিধ্বস্ত হয়। রাশিয়ার রস কসমসের পরিচালিত লুনা 25 মিশনটির প্রধান টার্গেট ছিল 21 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ। কিন্তু অরবিটাল ম্যালফাংশনের কারণে এই স্পেসক্রাফটটি চাঁদের বুকেই বিধ্বস্ত হয় এবং এই খবরটির সত্যতা রস কসমসই নিশ্চিত করেছে। টেলিগ্রাম টুডেতে রস কসমস এক বিবৃতিতে জানায়, 19 আগস্ট এই লুনা 25 এর সাথে তাদের যোগাযোগ বিঘ্নিত হয়। আগস্টের 19 এবং 20 তারিখ এই লুনা 25 এর সাথে রস কসমস বিভিন্ন রকম ভাবে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেও কোনো সন্তোষজনক ফলাফল পায়নি। পরবর্তীতে ওয়েওয়ার্ড অরবিটাল ম্যানুভারকে পাঠানো হয় এই যোগাযোগ বিচ্ছিন্ন হবার প্রধান কারণ উদ্ঘাটন করার জন্য। মূলত লুনার সারফেসের সাথে লুনা 25 এর যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটি হয়েছে বলে রস কসমসের দাবি। রাশিয়ার আশা ছিল এই লুনা 25টি রাশিয়ার মহাকাশ গবেষণা ইতিহাসে অন্যতম যুগান্তকারী একটি পদক্ষেপ এবং একটি মাইল ফলক হতে যাচ্ছে। এর আগে 1976 সালে লুনা 24 মিশনটি পরিচালিত হয় এবং এই স্পেসক্রাফটটি চাঁদের সি অফ ক্রিসেসে পদার্পণ করেছিল। লুনা 25 এর প্রধান টার্গেট ছিল চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করবে এবং 1 আর্থ ইয়ার সময় নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে বরফ এবং পানির অস্তিত্ব আছে কিনা সেই সম্পর্কে ব্যাপক গবেষণা পরিচালনা করবে। আগস্টের 10 তারিখ লুনা 25 পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা শুরু করে। আগস্টের 13 তারিখ এটি প্রথম মহাকাশের ছবি পৃথিবীতে পাঠাতে সক্ষম হয় এবং আগস্টের 16 তারিখ এটি চাঁদের কক্ষপথে গিয়ে পৌঁছায়। এই স্পেসক্রাফটটির প্রাথমিক ল্যান্ডিং স্পট ছিল বোগালোস্কি ক্রেটার। প্রাথমিক ল্যান্ডিং স্পটের আরো 2টি ব্যাকআপ ল্যান্ডিং স্পট ছিল, আর সেই 2টি ল্যান্ডিং স্পট হচ্ছে সাউথ ইস্ট অফ ম্যানজিনি ক্রেটার এবং সাউথ অফ পেন্টল্যান্ড এ ক্রেটার। চাঁদের বুকে বরফ এবং পানি অনুসন্ধানের পাশাপাশি লুনার 25 এর আরো কিছু মিশন ছিল, আর সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চন্দ্রশিলা পর্যবেক্ষণ এবং চাঁদের অভ্যন্তরীণ বায়ুমণ্ডল সম্পর্কে গবেষণা চালানো। তাছাড়াও চাঁদের বুকে ভবিষ্যৎ সফট ল্যান্ডিং এর জন্য অ্যাডভান্স টেকনোলজি পরীক্ষা করাও এই লুনা 25 এর একটি প্রধান মিশন ছিল। লুনা 25 এ ব্যবহৃত লুনার ল্যান্ডার ইনস্ট্রুমেন্ট গুলো রাশিয়ার এরোস্পেস কোম্পানি এনপিও ডিজাইন করে। এই ল্যান্ডিং ইনস্ট্রুমেন্টের 2টি প্রধান ভাগ রয়েছে, ল্যান্ডিং প্ল্যাটফর্ম উইথ প্রোপালশন সিস্টেম এবং ল্যান্ডিং গিয়ার। এই ল্যান্ডিং গিয়ারে ভেলোসিটি এবং রেঞ্জ মিটার ছিল, যাতে লুনা 25 এর চাঁদে সফট ল্যান্ডিং এর বিষয়ে কোনো ধরনের বিঘ্ন না ঘটে। তাছাড়াও এই ল্যান্ডার ইনস্ট্রুমেন্টে সোলার প্যানেল, রেডিয়েটর, বিভিন্ন ধরনের অ্যান্টেনা, টেলিভিশন ক্যামেরা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট সংযুক্ত ছিল। লুনা 25কে আপাতত এই সিরিজের একটি প্রধান ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এদিকে রস কসমস লুনা 26 ছাড়াও আরো 2টি চন্দ্র অভিযান পরিচালনার পদক্ষেপ গ্রহণ করেছে। লুনা 27কে প্রেরণ করা হবে চাঁদের কক্ষপথকে পর্যবেক্ষণ করার জন্য। অপরদিকে চাঁদের সারফেস থেকে বিভিন্ন অজানা চন্দ্রশিলা এবং অজানা নমুনা পৃথিবীতে এনে সেগুলো সম্পর্কে গবেষণা পরিচালনা করার জন্য লুনা 28কে চাঁদের বুকে প্রেরণ করা হবে। কিন্তু এই সকল মিশন পরিচালনা করার জন্য আরো সময় প্রয়োজন বলে দাবি রস কসমসের।
কারণ লুনা 25 মিশনটি ব্যর্থ হবার প্রধান কারণগুলো অনুসন্ধান চালিয়ে এবং পরবর্তীতে এই সকল ত্রুটিগুলোকে সংশোধন করে পরবর্তী মিশনগুলো পরিচালনা করা হবে। ইতোমধ্যে রসকসমস ঘোষণা করেছে লুনা 25 বিধ্বস্ত হবার কারণ উদ্ঘাটনের জন্য একটি টিম গঠিত হয়েছে। ইতোমধ্যেই আমরা সবাই জানি রাশিয়া লুনা 25 এর পাশাপাশি ইন্ডিয়ার ইসরো পরিচালিত চন্দ্রযান 3 চাঁদের বুকে সফট ল্যান্ডিং এর জন্য অগ্রসর হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের 23 থেকে 24 তারিখের ভিতর চন্দ্রযান 3 চাঁদের বুকে সফলভাবে সফট ল্যান্ডিং করবে বলে আশা ব্যক্ত করছি। এদিকে নাসা তাদের যুগান্তকারী চন্দ্র অভিযান আর্টেমিস মিশনকে সঠিকভাবে পরিচালনা করে চলেছে। নাসা 2025-26 সালের ভিতর চাঁদের দক্ষিণ মেরুতে আর্টেমিস 3 কে সফট ল্যান্ডিং করানোর পরিকল্পনা গ্রহণ করেছে। 2024 সালের শেষের দিকে আর্টেমিস 2 তার ক্রু সহ চাঁদের চারদিক প্রদক্ষিণ করবে এবং যার জন্য স্পেস স্যুট এবং ল্যান্ডার সম্পূর্ণভাবে প্রস্তুত বলে নাসার দাবি।